আসসালামু আলাইকুম, আমি শাহর হাসান, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 29 আগস্ট 2024 আজকের বাজার পর্যালোচনা কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হলাম। আলহামদুলিল্লাহ আজকেও মার্কেট কিন্তু ভালো হয়েছে এবং আজকে সপ্তাহের শেষ দিন আমরা দেখতে পাচ্ছি মার্কেট ভালো পরিমাণ আপ হয়েছে এবং সেই সাথে সাথে টাকার অঙ্কে লেনদেনও কিন্তু ভালো পরিমাণ আপ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সপ্তাহের শেষ দিনে মার্কেট যেহেতু ভালো হয়েছে এবং আগামী সপ্তাহও আশা করছি মার্কেট ভালো হবে, তবে এখানে বেশ কিছু কথা রয়েছে। সেই কথাটা হচ্ছে যেহেতু আজকে মার্কেট আপ হয়েছে, তবে অনেক সময় দেখা যায় যে সপ্তাহের শুরুতে কিন্তু সেল প্রেশার বেড়ে যায় এবং সেল প্রেশার বেড়ে গেলে কিন্তু তখন মার্কেট আপ হতে পারে। তবে এই বিষয়টা কিন্তু অনেকটা কারসাজির মতো হয়ে যায়, তো সেই কারসাজি থেকে বাঁচার জন্য অবশ্যই বিএসইসির কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেটা আমি আগে আলোচনা করেছিলাম গত 2 দিন আগের ভিডিওতে। আশা করছি বিষয়টা সেভাবে করে পদক্ষেপ গ্রহণ করা হবে। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা নয়, সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসই সাধারণ সূচকে 47.71 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসই 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 6.78 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসই সুরিয়া সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে 6.89 পয়েন্টের মতো, অর্থাৎ 3টি ইন্ডেক্সে আজকে ভালো পরিমাণ আপ হয়েছে। এছাড়াও ইন্ডেক্স মুভার আমরা খেয়াল করছি ব্যাট বিসি, অলিম্পিক এবং প্রাইম ব্যাংক, লাফার্জল সিম, এরা সবাই আমরা দেখতে পাচ্ছি যে 3 থেকে 4 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি খান ব্রাদার্স এবং IFIC এরা মোটামুটি 2 থেকে 3 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। এবং আমরা এখানে খেয়াল করছি কনফিডেন্স সিমেন্ট, তারপর এখানে দেখতে পাচ্ছি ওরিয়ন ইনফিউশন, BSRM এবং ফরচুন, এরা সবাই মোটামুটি 1.5 থেকে 2 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। তো আজকে ভালো পয়েন্ট কিন্তু আপ করেছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া মার্কেট ড্র্যাগার আমরা দেখতে পাচ্ছি এখানে GP কিন্তু 3 পয়েন্টের মতো মাইনাস করেছে। আসলে কারণটা ঠিক বুঝতে পারছি না জিপির মাইনাস হওয়ার কারণটা কী। এছাড়া স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, এখানে NBL এবং বিকন ফার্মা, এরা সবাই মোটামুটি আমরা দেখতেছি যে 2 থেকে 2.5 পয়েন্টের মতো কিন্তু মাইনাস করেছে। এছাড়াও লিনডেভিডি, মারিকো বাংলাদেশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এরা আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 1.5 পয়েন্টের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে আমি জিপি এবং স্কয়ার ফার্মা মাইনাসের কারণটা ঠিক বুঝতে পারছি না, তবে এটা ধারণা করা যাচ্ছে যে সেল প্রেশার রয়েছে এবং প্রফিট টেকিং একটা ব্যাপার স্যাপার রয়েছে। এছাড়াও কিছুটা কারসাজিও থাকতে পারে। তো এই সকল কারণে অনেক সময় দেখা যায় যে মার্কেট মাইনাস হয়ে যায়, যেহেতু জিপির একটা ভালো পরিমাণ মার্কেট ক্যাপিটাল রয়েছে সেক্ষেত্রে তাদের সামান্য পরিমাণ মূল্য পতন ঘটলেই কিন্তু বেশি পরিমাণ পয়েন্ট মাইনাস হয়। তো সেই বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা এখানে ট্রেড স্ট্র্যাটেজিটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি 298টি শেয়ার আজকে আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 32টি এবং পতন ঘটেছে 68টির। এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে টাকার অঙ্কে লেনদেনে আজকে 963.263 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে। এটা খুবই একটা ভালো লেনদেন আমরা খেয়াল করছি, যাই হোক এটাও একটা ভালো দিক। এছাড়াও টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে প্রায় সবাই এখানে হল্টেড হয়েছে, 10% বা 10%-এর কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে SPCL এবং KPCL দুটি পাওয়ার কোম্পানি যারা এতদিন পর্যন্ত ফ্লোর প্রাইস আটকে ছিল তারা আজকে হিউজ পরিমাণ মাইনাস হয়েছে, একদম পুরা আমরা বলতে পারি সর্বোচ্চ পরিমাণ মাইনাস হয়েছে তারা, এবং এটা মাইনাস হওয়ারই কথা ছিল। KPCL সম্পর্কে একটা খারাপ নিউজ রয়েছে, তো সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই জন্য KPCL এতদিন পর্যন্ত ফ্লোর প্রাইসে আটকে ছিল, বর্তমানে ফ্লোর প্রাইস থেকে বের হয়ে যাওয়াতে যাদের কাছে টাকা ছিল দীর্ঘমেয়াদে আটকানো এই KPCL-এ, সেটা তারা সেল করে দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করেছে। একইভাবে কিন্তু SPCL-এর ব্যাপারটা ঘটেছে। এছাড়া বাকি সবাই কিন্তু মোটামুটি যেই পরিমাণ মাইনাস হয়েছে সেটা অত বেশি নয়, তারপর আমরা বলতে পারি মাইনাস হওয়াটা আসলে অতটা যুক্তিসঙ্গত নয় বা সমীচীন নয়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেন, টাকার অঙ্কে লেনদেন আজকে দেখতে পাচ্ছি ব্যাট বিসি সর্বোচ্চ লেনদেন হয়েছে, এছাড়া MJLBD এটাও কিন্তু ভালো লেনদেন হয়েছে, অলিম্পিক, এখানে রেনাটা, এরাও কিন্তু ভালো পরিমাণ লেনদেন হয়েছে। এছাড়াও GP আমরা দেখতে পাচ্ছি ভালো লেনদেন হয়েছে টাকার অঙ্কে, যদিও তাদের আজকে মাইনাস হয়েছে, তারপর আমরা বলতে পারি টাকার অঙ্কে লেনদেনটা ভালো ছিল। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপ, মার্কেট ম্যাপে আজকে আমরা খেয়াল করছি সবচেয়ে ভালো অবস্থানে ছিল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এখানে দেখতে পাচ্ছি সিরামিক সেক্টরটা ভালো ছিল, কর্পোরেট বন্ড ভালো ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি জুট সেক্টরটা ভালো ছিল, টেনার ইন্ডাস্ট্রিজ ভালো ছিল, IT সেক্টর ভালো ছিল, এখানে আসলে সবগুলো সেক্টরই প্রায় কম বেশি ভালো অবস্থানে ছিল, শুধুমাত্র টেলিকমিউনিকেশন খাতটা কিন্তু তুলনামূলকভাবে খারাপ করেছে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরটা খারাপ করেছে। এছাড়া আমরা যদি ব্লক মার্কেটটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে আজকে এখানে ব্র্যাক ব্যাংক মোটামুটি লেনদেন হয়েছে, সিটি ব্যাংক মোটামুটি লেনদেন হয়েছে, বিশাচারী মোটামুটি ভালো লেনদেন হয়েছে, লাভেলও মোটামুটি ভালো লেনদেন হয়েছে,
এখানে আমরা খেয়াল করছি। এছাড়াও রিলায়েন্স ওয়ান মোটামুটি ভালো লেনদেন আমরা খেয়াল করছি। তো যাই হোক, এই ছিল মোটামুটি বাজার অবস্থা। তো বাজার অবস্থা দেখে মোটামুটি আমাদের কাছে মনে হচ্ছে বা আশা সঞ্চার হচ্ছে, আশা করা যাচ্ছে সামনে দিনগুলো তো ভালো হবে। তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিসিসিআই চেয়ারম্যানের সাহসী সিদ্ধান্তের প্রতি বিনিয়োগকারীদের আস্থা। তো মূলত শেখ হাসিনার পতনের পরে দেশের আমূল একটা পরিবর্তন হয়েছে। প্রায় সবগুলো সেক্টর থেকেই শেখ হাসিনার যে মনোনীত ব্যক্তিরা ছিল তাদেরকে হয় বের করে দেওয়া হয়েছে, নাহলে তারা নিজেরাই পদত্যাগ করে চলে গিয়েছে। তো তারই ধারাবাহিকতায় কিন্তু শেয়ার মার্কেটও যে বিএসসিসির চেয়ারম্যান নির্ধারণ সেক্ষেত্রেও কিন্তু একই ঘটনাই ঘটেছে। অর্থাৎ শেখ হাসিনা মনোনীত যেই বিএসসিসির চেয়ারম্যান ছিলেন শিবরি রুবায়তুল ইসলাম, তিনি ছিলেন একজন আসলে শেয়ার মার্কেটের কারসাজিকারীদের মধ্যে অন্যতম, তাকেও শেয়ার মার্কেট থেকে বের করে দেওয়া হয়েছে বা বিএসসিসির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেখানে নতুন করে যোগদান করানো হয়েছে রাশেদ মাকসুদকে, এবং তার কিছু সাহসী পদক্ষেপের কারণে সম্ভাবনা আছে শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। তো সেই সাহসী পদক্ষেপগুলোর মধ্যে একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 3% যে সার্কিট ব্রেকার সেটাকে তুলে দেওয়া হচ্ছে, এছাড়াও সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং ডিভিডেন্ড ঘোষণা করে যদি ডিভিডেন্ড বিতরণ না করে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হবে, এরকম একটা বিষয় কিন্তু আলোচনা হয়েছে। তো এই তিনটি সাহসী পদক্ষেপ নিলে কিন্তু আশা করা যাচ্ছে মার্কেট ভালো হবে, এবং এটার কিন্তু সাধুবাদ জানিয়েছে বিনিয়োগকারীরা। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কীরকম হয়। যেহেতু আমরা সাধারণ বিনিয়োগকারীরা আশা করছি ভালো হবে, সেহেতু এখন দেখা যাক আমাদের কতটা প্রত্যাশা পূরণ করতে পারেন তিনি, সেটা আসলে সময়ই বলে দেবে। তো আশা করা যাচ্ছে সামনে দিনগুলো মার্কেট ভালো হবে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে অনিয়ম দুর্নীতি আর শেয়ার মার্কেটে চলবে না বলে তিনি বলেছেন, এখন দেখা যাক সেটা কতটুকু সার্থক হয়। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কালো টাকা সাদা করার সুবিধা বাতিলের সিদ্ধান্ত সরকারের। তো মূলত আওয়ামী লীগ সরকার আমলে একটা কাজ ছিল যেটা ছিল অত্যন্ত ঘৃণিত একটা কাজ বলা যায়, সেটা হচ্ছে কালো টাকা সাদা করার একটা সুযোগ, অর্থাৎ দুর্নীতিবাজদেরকে আরও দুর্নীতি করার সুযোগ করে দিয়েছিল এই পদ্ধতি। তো সেই পদ্ধতিকে বাতিল করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এখন দেখা যাক সেটা কবে নাগাদ বাতিল করা হয়, এবং এই বাতিল হলে আসলে কতটুকু সুফল পাওয়া যাবে সেটা এখন দেখার বিষয়। তবে আশা করা যাচ্ছে সেটা সক্ষম হবে। আগে এই নিয়মটা ছিল এরকম যে অঘোষিত আয় মাত্র 15% কর দেওয়ার মাধ্যমে কালো টাকাকে সাদা করা যাবে, অর্থাৎ কেউ যদি অন্যায়ভাবে অর্থ আয় করে এবং সেই অর্থের আয়ের উৎসটা কী সেটা আসলে যদি সে ডিক্লেয়ার নাও করে বা ঘোষণা নাও করে, তাহলে শুধুমাত্র 15% কর দেওয়ার মাধ্যমে এই অঘোষিত আয়কে হালাল করা যাবে, এবং কেউ কখনো এটা নিয়ে প্রশ্নও করতে পারবে না। তো সেই বিষয়টা আসলে সত্যি অন্যায়, কারণ কেউ যদি দুর্নীতি করে বা অন্যায় করে এই অর্থগুলো সংগ্রহ করে তাহলে সেটা কেউ প্রশ্ন করতে পারবে না বা কোনো প্রকার জবাবদিহিতা আওতায় আনতে পারবে না, এই বিষয়টা আসলে কখনোই মানা যায় না। আসলে বিগত সরকার নিজেই ছিল একটা দুর্নীতিবাজ, এবং তাদের অলিগার্করা এই সকল অর্থ আত্মসাত করেছে, এবং তাদেরই আসলে দরকার ছিল কালো টাকা সাদা করার বা এই দায় মুক্তি পাওয়ার, এবং এই জন্যই তারা এই ধরনের কাজগুলো করেছে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। আস্তে আস্তে সেই নিউজগুলো বের হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই বিষয়টাও একটা ভালো দিক আমি মনে করি, শেয়ার মার্কেট সামনে দিনে ভালো হবে। এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করি সেটা বাজারকে নামাতে চেয়েছে 8 কোম্পানি। তো মূলত আজকে 8টি কোম্পানি বেশি পরিমাণ মাইনাস হয়েছে বা বেশি পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে। সেই 8টি কোম্পানি কারা, তারা হচ্ছে গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বিকন ফার্মা, লিনডেবিডি, মারিকো এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স। তো আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো বর্তমানে বাজারকে টেনে নামানোর চেষ্টা করেছে, এছাড়াও ব্যাংক সেক্টরেও বেশ কিছু ভালো ভালো শেয়ার ছিল। তারপর আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ধৈর্য ধারণ করবেন, প্যানিক হয়ে সেল করবেন না। আশা করছি এই শেয়ারগুলো একসময় ভালো হবে, গ্রামীণ ফোন এবং স্কয়ার ফার্মা এগুলি ভালো শেয়ার। ইসলামী ব্যাংকও যেহেতু এখন রাহুমুক্ত হচ্ছে আস্তে আস্তে, আশা করা যাচ্ছে এটি ভালো হবে। তবে ইসলামী ব্যাংকের শেয়ারগুলো বিক্রয় করার মাধ্যমে কিন্তু বলা হয়েছে এসআম আলমের যে লোন রয়েছে সেই লোনগুলোকে অ্যাডজাস্ট করা হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা সেল প্রেশার আসতে পারে বলে আমি মনে করি ইসলামী ব্যাংকের। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 13 কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহ। তো মূলত বর্তমানে 13টি কোম্পানি ভালো পরিমাণ আপ হয়েছে, অর্থাৎ হল্টেড হয়েছে বলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে মানুষের আগ্রহ রয়েছে এই সকল কোম্পানিগুলোতে। তো আপনারা চাইলেও দেখতে পারেন, তারা হচ্ছে ফরচুন শুজ, তুংহাই নিটিং, দেশ বন্ধু পলিমার, খান ব্রাদার্স, এডিএন টেলিকম, ICB সেন্ট্রাল ইন্স্যুরেন্স, লিগাসি ফুটার, সাপকো স্পিনিং, খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং, রিংসাইন, ওরিয়ন ইনফিউশন এবং অ্যাপোলো ইস্পাত। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন, তবে যেগুলো দীর্ঘমেয়াদে ভালো করতে পারে এবং শেয়ারে বিনিয়োগ করাই ভালো হবে বলে আমি মনে করি। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সর্বোচ্চ দরপতনে ফ্লোর প্রত্যাহারে 2 কোম্পানি। তো মূলত দীর্ঘদিন যাবৎ ফ্লোর নামে একটা বিষয় ছিল শেয়ার মার্কেটে, সেটা প্রত্যাহার করা হয়েছিল এর আগে, তবে কয়েকটি শেয়ার বাদে সেটাও আজকে তুলে দেওয়া হলো, এবং তুলে দেওয়ার পরেই আমরা কিন্তু তার ফলাফল দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে 2টি কোম্পানির বিরাট পতন বা সর্বোচ্চ পতন হয়েছে।
সেটা হচ্ছে খুলনা পাওয়ার এবং শাহজি বাজার পাওয়ার, এরা হল্টেড হয়েছে মাইনাসের দিক দিয়ে, অর্থাৎ তাদের সর্বোচ্চ পরিমাণ পতন ঘটেছে আমরা খেয়াল করছি। তো যাই হোক, তারপর আপনাদেরকে বলবো যে আপনারা ওই সকল শেয়ারগুলো থেকে দূরে থাকুন যেগুলো বর্তমানে আওয়ামী সরকার আমলে সুবিধাভোগী শেয়ার, সে সকল শেয়ারগুলো কিন্তু বর্তমানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আপনাদেরকে বলবো জেনে বুঝে তারপরে বিনিয়োগ করুন। এরপরে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে ছয় কোম্পানি বড় লেনদেন। আমরা দেখছি ব্লক মার্কেটে ছটি কোম্পানির বড় লেনদেন হয়েছে, আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। সেই সকল শেয়ারগুলো হচ্ছে লাভ এলাইস ক্রিম, বিশাচারি, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, রিলায়েন্স ওয়ান, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তারপর প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এই সকল শেয়ারগুলোর প্রতি আপনারা চাইলে নজর রাখতে পারেন, দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা সক্ষম হলে এইখান থেকে আপনি ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, আজকে আর বিষয়ে একটা কথা বাড়াবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামী যে রবিবার রয়েছে সেখানে মার্কেট ভালো হবে সেই প্রত্যাশা আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।